بسم الله الرحمن الرحيم মানবতার পথ চলা চ্যানেল সত্যের পথে بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى محمد সুপ্রিয় দর্শক ও শ্রোতা আজ একটি বিষয়ের উপরে আলোচনা করতে চাই তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের ধারা আল্লাহ পাক আদি অনন্ত কাল ধরে মানুষকে হেদায়েত করার জন্য দুটি ধারা দিয়েছেন একটি হচ্ছে কিতাবের ধারা আরেকটি হচ্ছে তার প্রেরিত মহান পুরুষের ধারা কখনোই শুধু কিতাব আসেনি আবার কখনোই শুধু মহান পুরুষ আসেননি পুরুষের সঙ্গে সঙ্গে কিতাব বা কিতাবের সঙ্গে সঙ্গে পুরুষ অর্থাৎ মহান পুরুষ এসেছেন নবী রসুলগণ এসেছেন আম্বিয়া এসেছেন আমরা তা জানি এবং বুঝি হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবুয়তের ধারা এসেছেন আল্লাহর পক্ষ থেকে মানব জাতিকে হেদায়েত করার জন্য অর্থাৎ হেদায়েতের ধারা এসেছেন সঙ্গে সঙ্গে তারা কিতাবও এনেছেন এখন প্রশ্ন হচ্ছে যে দশম হিজরির অন্তিম সময়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা নিলেন অর্থাৎ দুনিয়া থেকে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন এরপর থেকে কিয়ামত পর্যন্ত এই মহান পুরুষের ধারা কে বহন করবে আল্লাহ পাকের সুন্নাহ আল্লাহ পাকের নিয়ম কানুন হচ্ছে মানব জাতিকে হেদায়ত করার জন্য দুটো ধারা বিদ্যমান থাকে তাহলে কোরআন রয়ে গেল কিন্তু কোরআনের সঙ্গে সঙ্গে কোরআনের শিক্ষক বা আল্লাহর পক্ষ থেকে কোরআনকে মানুষের সামনে সঠিক ব্যাখ্যায় কিভাবে মানুষ তা থেকে জ্ঞান অর্জন করবে বিশুদ্ধ কোরআনের বিশুদ্ধ তাফসির কে দেবে আজ তো বিশুদ্ধ কোরআনের অশুদ্ধ তাফসির ভরে গেছে কারণ যে কেউ এর তাফসির করেছেন বলে এবং যুগ যুগ ধরে এই বিশুদ্ধ কোরআনের অশুদ্ধ তাফসিরগুলো মানুষকে যন্ত্রণাদায়ক বিভক্ত করেছে শুধু বিভক্ত নয় যন্ত্রণাদায়ক বিভক্ত দলে দলে বিভক্ত করেছে এটা তো আল্লাহ পাকের কানুন বা নিয়ম হতে পারে না যে মানব জাতি খণ্ড বিখণ্ড হয়ে যাক যে আল্লাহ তার পবিত্র কোরআনে বলছে তোমরা আল্লাহর রুজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হয়ো না আর বিচ্ছিন্ন হওয়াটা আল্লাহর পাকের কাছে খুবই কষ্টদায়ক এবং তিনি এটি নিয়ে খুব কষ্ট পান যে মানব জাতি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাক দলে দলে বিভক্ত হয়ে যাক মাঝাবে মাঝাবে বিভক্ত হয়ে যাক গোত্রে গোত্রে বিভক্ত হয়ে যাক এটা আল্লাহ পাকের ইচ্ছা বা কাম্য বিরোধী আল্লাহ পাকের মর্জি বিরোধী আল্লাহ পাক চান যে ঐক্য থাকুক মানব জাতির মধ্যে সমৃদ্ধ হোক তাহলে প্রশ্ন হচ্ছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত কে এই ধারা বজায় রাখবেন আমি একটি প্রশ্ন উত্থাপন করে এই বক্তব্যের অভ্যন্তরে প্রবেশ করতে চাই সে প্রশ্নটি হচ্ছে যে হযরত আদম আলাইহিসসালাম যখন এসেছেন তখন পৃথিবীতে মা হাওয়া ছাড়া আর কোনো মানুষ ছিল না আমি একটি প্রশ্ন উত্থাপন করে চিন্তা জগতের বদ্ধ হয়ে যাওয়া চিন্তাকে উন্মোচন করে আজকের বক্তব্যের গভীরে প্রবেশ করতে চাই সেটি হচ্ছে যে হযরত আদম আলাইহিসসালাম যখন দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করলেন তাকে খলিফা মানে আল্লাহর খলিফা যাইতাই খলিফা নয় সকিপা হলে গণতন্ত্র দ্বারা প্রতিষ্ঠিত খলিফা নয় মানুষ দ্বারা নির্বাচিত খলিফা নয় বরং আল্লাহর খলিফা আল্লাহ নিজে বলেছে আমি এই আর্দ এই পৃথিবীর জন্য খলিফা নির্বাচন করতে যাচ্ছি তাহলে আল্লাহর প্রতিনিধি আল্লাহর খলিফা এবং আদম আলাইহিসসালাম ছিলেন নবী তাহলে খলিফা এবং নবী দুয়ের সমন্বয়ে তিনি এসেছেন দুনিয়াতে যখন কেউ ছিল না অর্থাৎ মা হাওয়া ছাড়া তার স্ত্রী ছাড়া আর কেউ ছিল না পরে তো তার সন্তান এসছে হাবিল কাবিল এসছে তাহলে একটি হাওয়াকে পরিচালনা করার জন্য আল্লাহর পক্ষ থেকে নবী আদম আলাইহিসসালাম নবী এবং খলিফা হয়ে এসছেন কিন্তু দশম হিজরির পর থেকে এই যে কিয়ামত পর্যন্ত এই পিরিয়ডে আল্লাহর পক্ষ থেকে হাদিকে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত প্রতিনিধি মনোনীত প্রতিনিধিকে এবং বিশেষ করে আজকে যেখানে 800 কোটি মানুষ পরিসংখ্যান বলছে 800 কোটি মানুষ দুনিয়াতে সেখানে
সেই মানুষকে পরিচালনা করার জন্য এমন কেউ নেই কেন? কে আছে? প্রশ্ন হচ্ছে কে আছে, কে সে যে আল্লাহর পক্ষ থেকে আছে? হ্যাঁ আছেন, কারণ আল্লাহ দুটি ধারা রাখেন হেদায়েতের। কিন্তু আমি বলবো কে আছেন, প্রশ্ন। এবং কাল হাসরের ময়দানে আমরা যদি আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে ঘুরিয়েই প্রশ্ন করি, আল্লাহ পাক আমরা কী অপরাধ করেছি যে মা হাওয়াকে পরিচালনা করার জন্য আপনি নবী এবং আদমকে খলিফা এবং নবী করে প্রেরণ করেছেন, একজনকে, দুনিয়াতে তখন একজনই ছিলেন। যেখানে বিজ্ঞানের জটিলতা, যেখানে দর্শনের জটিলতা, বিশ্বে আজ পর্যন্ত বহু দর্শন, বহু অপবিজ্ঞান মানবিকতাকে ক্ষতবিক্ষত করেছে, করে চলেছে। এই 700 কোটি মানুষ কাকে অনুসরণ করবে? যে কেউ যাকে ইচ্ছা অনুসরণ করবে, এটা তো কোরআনের মিশন নয়, এটা তো কোরআনের শিক্ষা নয়। কোরআনের শিক্ষা হচ্ছে আল্লাহর রুজ্জুকে তোমরা দৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না, এটাই তো কোরআনের শিক্ষা। তাহলে কোরআন যে শিক্ষা দিচ্ছে, তাহলে আল্লাহ পাক সেই শিক্ষা অনুযায়ী, কোরআন যদি কিয়ামত পর্যন্ত থাকে তাহলে কোরআনের শিক্ষা অনুযায়ী আল্লাহর রুজ্জুকে, মূলত এই প্রশ্ন এবং এই প্রসঙ্গে আলোচনার আজকের বিষয়। তাহলে আমরা এটা বুঝতে পাচ্ছি যে আল্লাহর পক্ষ থেকে যে দুই ধারা, হেদায়েতের দুই ধারার আল্লাহ পাক পাঠিয়েছেন, সেই ধারা বিদ্যমান এবং বর্তমানে আছেও। কারণ আল্লাহ এবং আল্লাহর রসুল কখনোই উম্মতকে বিপদে বা মুসিবতে ফেলে দেবেন না, এটা আল্লাহ পাকের এবং রসুলের অনেক বড়, অনেক সৎ, অনেক ভালো ইচ্ছা যে উম্মত কখনো বিপদ বা মুসিবতে বা পরস্পর ঝগড়া ঝাঁটিতে বা অনৈক্যে তারা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলবে, এটা আল্লাহ বা আল্লাহ রসুলের ইচ্ছা বা কাম্য নয়। এ প্রসঙ্গে আমরা তাহলে অনুধাবন বা অনুসন্ধান করিনি, সেই জন্য রসুলুল্লাহর পরেই আমরা যাকে ইচ্ছা যেভাবে নিজেদের মনগড়া বা নিজেদের ইচ্ছাকে বাস্তবায়ন বা ইচ্ছার প্রকাশ ঘটিয়েছি শুরু থেকেই। সেই জন্যই তো উমাইয়া বিষাক্তভাবে পৃথিবীকে গ্রাস করেছিল, আব্বাসী খলিফা বিষাক্তভাবে পৃথিবীকে গ্রাস করেছিল, তার জন্যই মানবিকতা ক্ষুণ্ণ হয়েছিল। যুদ্ধের পর যুদ্ধ, অশান্তি, রক্তপাত, ঝগড়া এবং খুন খারাবির সূত্রপাত হয়েছিল। এই খুন খারাবি রক্তপাতের উৎসটাই তো কাল আল্লাহর দরবারে ফেরেস্তাগণ বলেছিলেন, আপনি যে খলিফা নির্বাচন করতে যাচ্ছেন তারা তো রক্তপাত করবে, কেন বলেননি? ফেরেস্তা কি এই সূত্র বলেননি? তাহলে মানুষ পৃথিবীতে রক্তপাত ঘটাবে এবং সেই রক্তপাত ঘটেছে শেষ নবী এসে যাওয়ার পরেই, এবং যারা করেছে তারা নিজেদেরকে রসুলুল্লাহর উম্মত বলেই জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, কারবালা, নাহারানের যুদ্ধ থেকে শুরু করে অসংখ্য জুলুম নির্যাতনের স্টিমার রোলার চালিয়েছে এখনো পর্যন্ত। মসজিদে বোমা মারছে, শিয়া সুন্নির লড়াই চলছে, কেন? এ প্রশ্নের জবাব আজ আমাদেরই খুঁজতে হবে, এ প্রশ্নের নিরসনের জন্য আমাদেরকেই প্রচেষ্টা চালাতে হবে। মূলত আমরা নিজেদেরকে অনেক শ্রেষ্ঠ এবং নিজেদেরকে জ্ঞান বিজ্ঞান টেকনোলজির অনেক বড় হোতা বলে পরিচয় দিই, কিন্তু আদৌ নয়, আমরা তা নয়। যদি আমরা জ্ঞান বিজ্ঞান সায়েন্স টেকনোলজির হোতা হতাম, তাহলে আমরা মানুষকে ভালোবাসতাম, আমরা মানুষের ক্ষতি না হয় সেই চেষ্টা করতাম। কিন্তু মানুষ মানুষেরই ক্ষতি করে, কেন? মানুষ মানুষের ক্ষতি করে কারণ মানুষ তার সায়েন্স বা টেকনোলজির মূল বিষয়ে পৌঁছাতে পারেনি। মানুষ সায়েন্স বা টেকনোলজির উন্নতি পারদর্শী কখন হবে? যখন সে নিজেকে চিনবে, তাকে কে পাঠিয়েছে, কেন সে এই দুনিয়াতে এসেছে, কি তার দায়িত্ব, এবং সে কতদিন এই দুনিয়ায় থাকবে, অনন্তকাল ধরে থাকবে না ক্ষণস্থায়ী জীবন, এবং এই ক্ষণস্থায়ী জীবনের পরে তাকে কোথায় যেতে হবে এবং সেখানে কি জবাবদিহি করতে হবে, এটা মানুষ ভুলে গেছে। কেন? কারণ আবার মূল জায়গায় ফিরে যায় যে মানুষ যে আল্লাহর পক্ষ থেকে দুটি ধারা এসছে হেদায়েতের, এই দুটি ধারাকে ভুলে যাওয়ার জন্য, সেই জন্য মানুষ নিজেকে চেনে না। সে কে? সে নিজেকে চেনে না। সে কি জালেম? মানুষ কি নিজেকে বলে আমি জালেম? মানুষ কি নিজেকে বলে আমি মিথ্যাবাদী কিন্তু সে অহরহ মিথ্যা কথা বলে? মানুষ কি নিজেকে বলে আমি খুনি কিন্তু সে অহরহ খুন করে? মানুষ কি নিজে বলে আমি প্রতারক কিন্তু সে অহরহ প্রতারিত করে? মানুষ কি নিজেকে বলে যে আমি জালেম কিন্তু সে অহরহ জুলুম করে চলেছে? তাহলে মানুষের সামনে যে আয়না, যে দর্পণ, যে দর্পণে তার চরিত্র ফুটে উঠবে,
সায়েন্স বা টেকনোলজির উন্নতি হবে, এটি হচ্ছে হাদি। হাদিরা মানুষের ফিতরতকে খুলে দেয়, তারা দর্পণ। কোরআন পড়েও, কোরআন থাকা সত্ত্বেও, কোরআন পড়েও মানুষ নিজেকে চিনতে পারছে না কেন? এই জন্য, কারণ কোরআনের হাদি, কোরআন থেকে জীবন্ত কোরআন, যারা জীবন্ত কোরআন তাদেরকে আমরা চিনি না। আল্লাহ রসুল কি জীবন্ত কোরআন রেখে গেছেন? আল্লাহ রসুল কি কিয়ামত পর্যন্ত হাদি রেখে গেছেন? এ প্রশ্নের জবাব কে দেবে? অবশ্যই রেখে গেছেন। তারা কারা? আমি ইতিহাস বা হাদিস গ্রন্থ বা কোরআনের আলোকে আমি এটা বুঝেছি, তারা 12 জন। তারা মূলত 14 জন, 14 মাসুমিন, রসুলুল্লাহ এবং ফাতেমা জাহারাকে নিয়ে 12 ইমাম, 14 মাসুমিন। আজকে আমি এই সূত্র, এই উৎস, এই চেতনার নিরিখেই আমি আমার বক্তব্য শেষ করছি। কারণ কি, আমি পরবর্তী অধ্যায়ে এর বিস্তারিত আলোচনা রাখবো যে কারা তারা হাদি, কি তাদের বৈশিষ্ট্য, নবীদের যে গুণাবলী তাদের মধ্যে সেই গুণাবলী আছে কিনা। হ্যাঁ, তারা নবী নয়, হাদিদের নবী হতে হবে তা কোনো কারণ নয়, তারা ইমামও হতে পারে। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাম নবী এবং ইমাম, আদম আলাইহিসসালাম নবী এবং খলিফা। কেনই পরিচয় দেয়া হয়েছে? এই জন্য যে নবুয়তের ধারা শেষ হলেও ইমামতের ধারা আছে। সেই ইমামত কারা, তাদের আর কি কি পরিচয় আছে, কোরআন তাদের কি পরিচয়ে পরিচিত করেছে, তাদেরকে ইমাম বলা হয়েছে, তাদেরকে ওলি বলা হয়েছে, তাদেরকে আহলে বাইত বলা হয়েছে, তাদেরকে কুরবা বলা হয়েছে, তাদেরকে কিতাব বলা হয়েছে। এই প্রতিশব্দ কোরআনে পাতায় উজ্জ্বল হয়ে আছে। আমরা এই অধ্যায় থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছি, এই অধ্যায় থেকে নিজেদেরকে দূরে সরানো যাবে না। তাই আমি একদম অন্তিম পর্যায়ে এটাই বলবো যে আমাদেরকে চিনতে হবে এবং হাদিদেরকে চিনতে হবে। আল্লাহ পাক যে দুটি ধারা দিয়েছেন সেই ধারার নিরিখে, হেদায়েতের যে দুটি ধারা দিয়েছেন সেই হেদায়েতের ধারার নিরিখে আমাদেরকে অনুসন্ধান গবেষণা করতে হবে। এটাই জ্ঞান বিজ্ঞান টেকনোলজি, এর বাইরে আর কোনো জ্ঞান বিজ্ঞান টেকনোলজি নেই। আমরা যেটা জ্ঞান বিজ্ঞান টেকনোলজি ভাবি, সেটা ভাবি যে টেপ, রেডিও, মোবাইল, তারপরে স্যাটেলাইট, হ্যান ত্যান, এগুলো কিছুই নয়, এগুলো কিছুই নয়, এগুলো সায়েন্স টেকনোলজি নয়। সায়েন্স টেকনোলজি হলো মানুষ মানুষকে চিনবে, মানুষ নিজেকে চিনবে, এবং মানুষ সেই দুই হাদির হেদায়েতের ধারায় নিজেকে এমন উন্নত করবে যার জন্য দুনিয়াতে ফাসাদ, যার জন্য দুনিয়াতে রক্তপাত, যার জন্য দুনিয়াতে অশান্তি, যার জন্য দুনিয়া এগুলো হবে না, রক্তপাত হবে না, অনৈক্য হবে না, তার জন্য দুনিয়াতে ঐক্য সমৃদ্ধিশালী হবে। এবং এর নিরিখেই কাল হাসরের ময়দানে সফলতা আসবে, জান্নাত পাবে। সফলতাকেই বলা হয় সায়েন্স টেকনোলজি, আর সেই সফলতা হেদায়েতের দুই ধারার মধ্যে আছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।